কসাইটা লস খেতে খেতে বাধ্যমূলক যখন ঠেকতে ঠেকতে পিঠ দিয়ালে যখন ঠেকে যাবে তখন 800 টাকা বেচতে হবে। অরিজিনাল গোসাই 8.5 মণ মাথা পুরো 8 মণ করবে। এটা গরু না পাগলের জলস্তু। আপনারা নারায়ণগঞ্জে এখন কত করে কেজিতে বিক্রি করছেন? 700 পড়া হলে 1,08,000, ঠিক আছে, দাম বলে কষা 1,05,000 পর্যন্ত উঠে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে রাতের গাবতলী হাট থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। কয়েকদিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম গাবতলী হাটের রাতের চিত্র তুলে ধরার জন্য। যদিও মাঝে মাঝেই বেশ ভিডিও মানে দিতে পারছি না, অনেকেই কমেন্টস করছেন, ফোন করছে যে ভাই ভিডিও দিচ্ছেন না কেন। একটু ভাই মাঝে মধ্যে একটু ঘুমাই তো, এই জন্য আসলে দেওয়া যায় না। তো যাই হোক, হাটের মাঝখানে আছি, ইউসুফ ভাইকে দেখা যাচ্ছে। ইউসুফ ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই কেমন আছেন? ভালো ভাই। ভালো না? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আজকে এই রাস্তায় কিন্তু রাতের বেলা দেখি অনেক গরু থাকে। হ্যাঁ, মাসের শেষ দিন আজকে 31 জানুয়ারি 2023, তো আজকে গরু কম দেখছি। বাজার কি বুঝতেছেন, কেন? ভালো না বাজার? ভালো না তাই? ভালো না বলতে কি, কম না বেশি না কি? কম বেশি কিছুই না, আগে রেডি আছে, রেট ঠিক আছে। গরু বলতে মোকামেই মনে করেন গরু মিলত আছে না। আচ্ছা, আর অনেক দাম, মানে মোকামে গরু যখন আমদানি না থাকে। এখানে মনে করেন গাবতলি হাটটা মাপের জায়গা, চারিদিক থেকে মনে করেন সিডির হাট, চারিদিক থেকে আমদানি হয়ে এই জায়গায় আসে। আমরা যে ব্যবসায়ী, কুষ্টিয়া, হ্যাঁ, আমরা যে ব্যবসায়ী, মনে করেন একটা হাটে আমরা যাচ্ছি 150 জন ব্যাপারী গরু। ওরে বাবা গো, এখানে মূলত কষাই গরুগুলো আসে। হ্যাঁ তো একটা হাটে সব মিলিয়ে কষাই গরু হয়তো 20 থেকে 50টা উঠে। আচ্ছা, আমরা ব্যাপারী কয়জন? 100 জন। হ্যাঁ, কি 50 জন, তো একটা ব্যাপারী তার একটা গরু কিনে না, 4টা 5টা 10টা গরু কিনে। অবশ্যই, না কিনলে তো পোষাবে না। হ্যাঁ, তা যাই হোক, আমরা যেটাই কিনে আনতাছি, আনলে এই জায়গায় কিন্তু দাঁড়িতে মাপ হচ্ছে। কষাই এসে বলছে এটা 100 কেজি হবে, কিন্তু আমরা ওই জায়গায় মেপে কিন্তু কিনতে পারছি না। আমি পঞ্চাশ বলে যাচ্ছি, আরেকজন 52 দিয়ে নিয়ে চলে যাচ্ছে। সমস্যাটা এই জায়গায়। এখানে কত করে মনে এখন বেচা কেনা হচ্ছে? ওই ধরেন মানে 700 টাকা, এই মানে 650 টাকার নিচে আর আমরা বেচছি না। আচ্ছা, কত করে মন? 26 সার গরু, সার বকনা সবই একই। আচ্ছা, তাহলে ওরা 700 যে বিক্রি করছে ঢাকা শহরের মধ্যে, ওই কিছু পুরা গাইটাই যদি থাকে ওইগুলা মনে করেন। আচ্ছা, তাই না, সব মিলিয়ে ঝিলিয়ে আর কি পার করছে। হ্যাঁ, আমরা মনে করেন সম্ভব, আমি এর আগেও আপনার বলছিলাম, বলা যাচ্ছে না কষাইটা লস খেতে খেতে বাধ্যমূলক যখন ঠেকতে ঠেকতে পিঠ দিয়ালে যখন ঠেকে যাবে তখন 800 টাকা বেচতে হবে। ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই, কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ, ওখানে কি মাংস ব্যবসা? জি জি। তো নারায়ণগঞ্জেই তো কাছাকাছি হাট আছে? না, হাট থাকলাম না, গাবতলি করি। গাবতলি থেকে নেন, কেমন বাজার, কেমন দেখছেন বাজার? হাই চড়া, চড়া, বহুত চড়া। চড়ার সময় তো বলে, কিন্তু যখন একটু কম থাকে তখন তো কমের টাইমে কমে বলে, খুব কম পাওয়া যায়। কপ কুম ব্যাপারে তিন গান, কপ কুম কম পাওয়া যায়। আচ্ছা, আপনারা নারায়ণগঞ্জে এখন কত করে কেজিতে বিক্রি করছেন? 700 টাকার মধ্যেও তো 700। এর কমে আসা যায় না? না পারি, এরকম বেতন যায় 680 বেচে লাই। আচ্ছা, সেটা আর কি আপনি পারেন? মনে করেন আপনি 3 মণ করছেন দেন, 70-80 টাকা করে লই লইলাম। তারা এখান থেকে 650 তো আমি বললাম, মানে 700 করেও পারে না কিনতে। কষাই কালকে রাত্রে ক্যাম্পে এক কষাই, আমি এক ছেলের কাছে বাকি বেচছিলাম 60,000 টাকা, তো টাকাটা আসছে না হাটে, অনেক লস খেয়েছে। আমার গরু তো তার লস খায়নি, 2টা গরু দিছি না, 5,000 লস খেয়েছে। 15 দিন ধরে পাচ্ছি না, পরে আমি ভোরবেলা ঘুমের তো উঠে গেছি আজানের টাইমে, যে কামেলায় ধরলাম, ওর ভাই একটা 3টা গরু কিনছে, 3টা গরুতে 6,000 টাকার লস আমার সামনে মাপলো। না আছে, এ ধরনের অনেক ঘটনায় আছে, অনেকেরই আছে যার কারণে এরকম হচ্ছে। আপনি কোন এলাকায়?
আর নানগঞ্জ মুকামই দাম বেশি মুকামই দাম মুকাম মানে এলাকার হাট গুলোতে না আমি ধরেন কুষ্টিয়া রাজশাহী ওইদিকে দাম বেশি ওই জায়গা তো আমরা কিনি না ওই জায়গা তো আমরা কিনি না তাই ওই জায়গায় দাম বেশি ওই জায়গা থেকে না আনি এখন গাবতলিতে গাবতলি করে আবার হিনু করি মানে যে সুমজেনে ওইদিকেও যান হ্যাঁ চান বসে ইবন ভাই এখন আমি আমার মেমোরি এখন কি বলতাছে ভালো ভালো লাল লাল ষাঁড় বাচ্চা কিনবো এড়ে গরু যাকে বলা হয় ষাঁড় বাচ্চা কিনে এখানে বেঁধে বসে থাকবো আচ্ছা থাকেন আমরা ইনশাআল্লাহ দেখাবো 200 মাইল দূরের থেকে কষ্ট করে এনে যদি লাভই না হয় তাহলে কী লাভ এই পরিশ্রম করার তো এখন মনে করছি 10টা 12টা গরু কিনবো হাটের চেয়ে বেছে বেছে রং ঢক শিং মাথা দেখে 10টা করে গরু নিয়ে এখানে বসে থাকবো আর মুকামে আর যাবো না আর যাবো যাবো না এমন কোনো কথা নেই এখানে 5টা বান্দা থাকবে 5টা যেয়ে আবার কিনে আনবো কিনে এনে আস্তে আস্তে বিক্রি করবো ওই মুকাম যদি প্রত্যেক মুকাম ধরা লাগে তাহলে কিন্তু লস হয় কারণ 5টা গরু আপনি কিনছেন 3টায় আপনার লাভ হয়ে গেছে 2টায় তো লাজিম কালকে হাট ওই লসে ব্যাস এইভাবে লস করতে করতে পুঁজি হারিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আমরা একটু গরুর দর দাম জানাই আজকে জানাতেই পারি নাই দর্শক অধীর আগ্রহে বসে আছে যে গরুর বাজারের কী অবস্থা আমরা মানে কথা বলেই যাচ্ছি আর কি যাই হোক বাজারের চিত্র আপনার কাছ থেকে জানলাম খুব ভালো লাগলো একটু এবার সরাসরি যে কথাগুলো বললেন তার চিত্র কী অবস্থা সেটা একটু তুলে ধরি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ দর্শক ছোট্ট করে আমরা আপনাদেরকে একটু বাজার দরও একটু তুলে ধরি কেমন কি ভাই এটা এই তো ভাই দাম যা আছে ভাই 1,12,000 পড়া হলে 1,08,000 ঠিক আছে দাম বলে কষা 1,05,000 পর্যন্ত উঠে নাই মোটামুটি ওজন কেমন কি হতে পারে ওজন আপনার 150 কেজি হবে 150 জি আচ্ছা বাজার তাহলে কি কি বাজার তো কষাই ধরেন গরু কাটলি লস হয়েছে কষাই তো আসছে না ওজন 150 কেজি দাম দাম ধরেন 1,05,000 পর্যন্ত বলছে 1,05,000 তাহলে 1,05,000 কতটুক মাল হয় কত করে কেজি পরে এতটা এত হিসাব হিসাব নাই মোটামুটি জানাইছে খুশি হয়েছি ভাই না ঠিক আছে খুব ভালো লাগলো মুরব্বী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি বেচাকেনা হয়েছে এটাই না কথাটা হচ্ছে না কেমন কি বললো এই দাম বলছিল 90-95 আর একটু বেশি চাচ্ছিলেন আর 105টা টাকা হলে দিয়ে দেবো আমাদের মুরব্বী ওনার কাছে এলে চাচার কাছে এলে মন ভালো হয়ে যায় যেমন চেহারা সারাক্ষণ হাসি মুখ মুখে পান থাকে তো পান খেতে আমি নিজেও পান খাই কিন্তু মাঝে মাঝে আর কি সবসময় না আমার মাঝে মাঝে খাই আর একটু বেশি হয়ে গেছে আচ্ছা চাচা ভালো থাকবেন দোয়া রাখবেন হ্যাঁ ইনশাল্লাহ জি ছোট্ট করে দেখাচ্ছিলাম চাচার গরুটা চাচা এটা কেমন দাম উঠলো এখন পর্যন্ত এখন ওই 10-8 হ্যাঁ জি আর একটু বেশি চাচ্ছেন আমি চাচ্ছি 16 আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা যদি একটু সামনের দিকে উঁচু করে দেখায় যে দেখেন গাবতলি হাটের মাঝখানে যে রাস্তা সেই রাস্তায় কিন্তু অনেক গরুই আছে কিন্তু আসলে ফাঁকা ফাঁকা ওইভাবে বেচা কেনাও নেই চলুন আমরা একটু সামনের দিকে যাই রানা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ কেমন দিন কাল যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে তাই না গরু বেচা কেনা ভালো হচ্ছে তো হ্যাঁ ভালো বেচা কেনা হইতেছে কম বেশি আজকে দেখি তো গরু তো মাশাআল্লাহ সাদা আর এরপরে তো সুঠাম দেহের বড় বড় লাল গরু দেখি ঘটনা পাইছি তো এরি আবার কি করব লয়ের লাগে না কয়টা আছে আছে 4 পিস আচ্ছা আর বাকি বিক্রি হইছে হ্যাঁ সব বেশি আজকে কয়টা বিক্রি করছেন আজকে আপনি 3টা বিক্রি করছি বাহ এই গরুর দামের কারণে নাকি বিক্রি করতে পারে না অথচ আপনি 3-3টা বিক্রি করে ফেলে দিয়েছেন আমাদের গরু থাকে না আমরা পাইকার পাইকার আচ্ছা পাইকার এর গরু দেখি প্রথমে এটা কি একটু কেমন কি দরদাম এটা অরিজিনাল দেশি আমিও কিনছি কুষ্টিয়া থেকে আমি তো ভাবলাম যে 3 মণ হবে 3 মণে গরু 10-এ 3 মণে গরু পিচ্ছি হয় পিচ্ছি হয় আচ্ছা বলেন কত হলে বেচবেন এটা দাম চাই 125-130 দাম চাই হ্যাঁ বলছেন দাম চাইতেছি আর যদি লয় 100 না না ওই কথা কইন না কি কয় 100 দে গরু কিনতে আই গেল গোস পেন 3 মণ 10-এর হ্যাঁ 3 মণ 10-এর হয় না 3 মণ 10-এর বেশি পাইবেন না তো
এখন এটা মনে করেন আপনার 108 হলে বিক্রি হইব 108 হ্যাঁ মানে 10,000ই 2,000 আচ্ছা 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 দাঁত হইছে তো না হ্যাঁ দাঁতে দুইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রথমে দেখলাম এরপরে যে এই দিকের গুলো দেখি ভাই লাল লাল কুরবানির সময়ের যে গরু সেই রকম দেখতেছি সুঠাম দেহের গরু ওইদিকে আবার গরুর খানা পিনা হচ্ছে মনে হয় না খানা পিনার সময় চলে আসছে এগুলো কি ভাই এটা কি খামারের জন্য না কিসের জন্য নিয়ে আসছেন সব মনে করেন আমরা কষায় আনতে জানছি কষায় কাছে বিক্রি করবো খামার আলার লয়ে যেতেছে আমার ঠিক আছে এত বড় বড় গরু এখন কষায় নিয়ে এইভাবে দেশাল গরু লাল কালার সুন্দর এগুলো গরু নিয়ে কষায় কেমনে পোষাবে কষাটা ব্যস্ত 720 টাকা করে আমাকে আমিন বাজি তো ব্যস্ত 720 টাকা কিছু করার নাই না 700 টাকা ভাই বর্তমান আমাদের আমিন বাজার ব্যস্ত আছে 720 টাকা করে 740 তার গোস খাইতে পারতাছেন না না আজকে আমিও কিনছি 700 টাকা করে আচ্ছা যদি 700 করে হয় ওরা তো বিক্রি করতেছে 700 তার কমে তো কিনা লাগবে তাহলে এটা কেমন কি চিন্তা ভাবনা করতেছেন এটা দাম চাইতেই 2,10,000 ওটা চাওয়া আচ্ছা মনে করেন 165 বিক্রি 135 কোটা 1,35,000 তাহলে ছোটটা পাইবেন 1,65,000 হ্যাঁ 65 আরে আমি ভাবলাম যে একটু যদি ভুল করে বলা যায় 1,65,000 মোটামুটি কি 5 মণ না 6 মণ ধরছেন এটা মাথা গুলি 6 মণ আছে গোস মাথা গুলি 5 মণে গরু লাগবে 125 25 থেকে 30 ভালো দেখা যায় এই যে ভাই সত্যি সত্যি মাশাআল্লাহ মাশাআল্লাহ যেমন তার বডি সব মিলিয়ে এগুলো কয় দাঁত করে হয়েছে এটা দাঁতের 4টা আর ওটা হলো 2টা আচ্ছা আচ্ছা না এটা চামড়াও তো ভাই লুজ আছে ভাই চামড়া একবার রসুনের চুলকা পাতলা দেন তো না সেটা বলতেছি লুজ আছে কিন্তু অনেক এটা জায়গা আছে মনে করেন আপনার ফার্মে যে ঢুকায় বেশি না ফার্ম তো মনে করেন ঢুকালে আর ইদিরে আছে মনে করেন 4 মাস কি 5 মাস আছে হ্যাঁ 5 মাস ঈদের পরে মনে করেন এগুলো আমার মতন লোক যায় কিনবো মনে করেন আপনার 350-400 দিয়ে কিনা লাগবো হ্যাঁ এত হবে না পাগল হেন না গোস কিনা খান আপনি বড় দর ঈদের সময় 2,00,000 গোসের দাম কত হিসাব করছেন গোস ছিল 500 টাকা কেজি হয়েছে 550 উইলো 600 উইলো 700 500 ছিল আর 2 বছর আগে 2 বছর আগে তো আমরা বেচলাম তখন আপনার মনে করেন 80 টাকা কিনে আনছি 83-84 টাকা বেশি 1,500-1,000 লাভ হয়েছে বেছে লেছি এখন বর্তমান মুকামি দাম প্রচুর দাম না আচ্ছা 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 আজকে তবে একটু ভালো গরুগুলো দেখাতে পাচ্ছি এই পাশেও খুব সুঠাম দেহের একটা গরু দেখছি আমার মনে হয় যদি একটু উল্টিয়ে এই পাশ থেকে দেখানো যায় ক্যামেরায় তাহলে বেশ ভালো লাগবে এই তো দেখা যাচ্ছে দেখেন আজকে কয়েকটা গরু খুব সুন্দর 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 লাগতেছে আর কি খুব সুন্দর গরুগুলো নিয়ে আসছে এরা কেমন কি ভাই খালি মাথা নাড়াচ্ছে মাথা তো লড়াইবই দেশি গরু একটু মাথা না লাগলে ওটা আবার দেশি কয় না আচ্ছা আচ্ছা হ্যাঁ তো কেমন কি হলে এটা চিন্তা ভাবনা মামা এই গরুর দাম চাই মনে করেন 350-400 দাম চাই আচ্ছা বুঝতে পারছেন হ্যাঁ এটা মনে করেন যার বাদ কিনতে গেছি হ্যাঁ আমার কাছে দাম চাইলো 350 350 তো আর জেলার মনে করেন এইসব গরু তো মনে করেন আপনার আটো না গ্রামে কিনি মোটর সাইকেল আছে গ্রামে ঘুরে ঘুরে কিনি যেরকম আপনার বাইতে একটা আইজনের বাইতে একটা ছেলেকে ঘুরে ঘুরে কিনা লাগে এইসব গরু দাম চাই আঁকা বাঁকা সামনে করবেন তো ব্যস্ত চাইতেছে না বুঝতে ভাই আমার মতন পাগল থেকে কিনা লইছি আচ্ছা বুঝতে পারছেন সেই তো এখন গাবতুলি হাতে হাটে এত বড় বড় গরু বিক্রি করাও তো কঠিন হ্যাঁ গরু আনছিলাম বড় গরু গরু আনছিলাম ওরে বিক্রি করছে আর 4টা আছে আচ্ছা এই গরু মনে করেন আপনার দাম চাইতে 350 ওরা না আপনি মনে করেন এটা বেচলে বেচা দাম হলে 230 230 হ্যাঁ 230 7 মণ 7.5 এটা অরিজিনাল গোস আছে 8.5 মণ মাথা 8 মণ বড় এটা গরু না পাগলের জলস্তু আপনি গরু দেখলেন না ভালো করে নজরই দিলেন না না সেটা ঠিক অবশ্যই জলস্তু ওরে বাবা গো এই গরু দেখতে গিয়েও তো বিপদ যেভাবে পা নাড়াচ্ছে তবে এটা বেশ 3 জন লাগছে ঘর থেকে বাই করতে 3 জন লাগছে ভাই ঘর থেকে বাই করতে সেটা ঠিক বেশ শক্তিশালী তো রানা ভাই আসেন আমরা একটু উপরে দুটো সুখ দুঃখের গল্প করি আমরা রানা ভাইয়ের সুন্দর গরুগুলো দেখলাম আজকে 4টা গরু নিয়মিতভাবে আসে আপনার মোবাইল নাম্বার একটু দর্শকদের বলেন আমার নাম্বারটা দিব আমার নাম্বারটা দিল তো আমার আমি আবার মূর্খ মানুষ নাম্বারটা আগে দেখে নিই
আরে নাম্বার মুখস্থ আছে না? অবশ্যই মুখস্থ আছে। বলে 013 তারপর কি বিপদ মনে নাই মনে থাকে না 013 23 23 56 56 91 91 66 66। আমাদের রানা ভাই গাবতলিহাটের শেষ মাথায় সেটার নিচে সুন্দর সুন্দর গরুগুলো এনেছে, আপনারা গরু দেখুন, আমরা চলে যাচ্ছি।